সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমরা আজকে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত এই কবিতাটি নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই কবিতা পাঠ শেষে আমরা যা শিখতে পারবো সেটি হচ্ছে ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত মূল্য বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ মানুষের জীবন যে ক্ষণস্থায়ী, সেই ব্যাপারটি এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারবো। সংসারে নিজ নিজ দায়িত্ব পালনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে? প্রথমে আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মৌলিক কিছু তথ্য আমরা জানবো। তার জন্ম, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1838 সালে 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে। এই গ্রামের নামটা একটু বানানটা দেখে নিবে। তারপর শিক্ষাগত জীবনে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে সরকারি চাকুরি, শিক্ষকতা, পরে আইন পেশায় নিযুক্ত হন। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে মহাকাব্য, এই মহাকাব্যটি আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। তো তার বিখ্যাত মহাকাব্য হচ্ছে বৃত্র সংহার। অন্যান্য কাব্য গ্রন্থগুলোর মধ্যে চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী ইত্যাদি। আর এই মহাকবি 1903 সালের 24শে মে মৃত্যুবরণ করেন, ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মৌলিক কিছু তথ্য। এছাড়াও কবি পরিচিতির মধ্যে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? যেমন তার বাবার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তারপর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন, এ জাতীয় প্রশ্ন অনেক সময় বহু নির্বাচনীতে চলে আসতে পারে। তো এগুলো তোমরা কবি পরিচিতি অংশটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? ওকে, কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা দেখব। সমরাঙ্গন, সমরাঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র, ঠিক আছে? যেখানে যুদ্ধ হয়, যুদ্ধের মাঠ। বীর্যবান অর্থাৎ শক্তিমান, সাহসী, বীর, এরকম এরকম ব্যক্তিকে বীর্যবান বলা আছে। ধ্বজা শব্দের অর্থ হচ্ছে পতাকা বা নিশান। এরপর দেখো দ্বারা, দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। প্রাতঃস্মরণীয় অর্থাৎ সবসময় স্মরণ করার যোগ্য, যে সে হচ্ছে প্রাতঃস্মরণীয়, সকালবেলায় স্মরণ করার যোগ্য। এইখানে কবিতায় আমরা দেখবো যে প্রাতঃস্মরণীয় মানে যাকে প্রতিনিয়ত স্মরণ করা হয়। আকিঞ্চন, আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, ঠিক আছে? আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। এবার আমরা মূল কবিতা পাঠে যাব। ওই শব্দের অর্থগুলো তোমরা খেয়াল করবে, আসলে বইয়ে শব্দার্থ টিকা অংশে আরও কয়েকটি অতিরিক্ত শব্দ দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? আমরা ওগুলো বেশি না বলে এখন মূল কবিতার আলোচনাতে যাই, যেখানে দেখব যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবন সঙ্গীত কবিতায় আসলে জীবনের কী সঙ্গীত তিনি বলেছেন, কী সঙ্গীত তিনি অঙ্কন করার চেষ্টা করেছেন, সেটা আমরা এখন একটু দেখে নিতে চাই, ঠিক আছে? তো কবি বলছেন, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন, ঠিক আছে? তো এই যে কয়েকটি লাইন, এই লাইনগুলোতে কবি কি বলছেন দেখো, বলো না কাতর স্বরে। অনেকেই খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অনেক সময় বলে যে এই সংসারে বা এই পৃথিবীতে আমার জন্মটাই বৃথা, আমার এই জীবনটি একেবারে স্বপ্নের মতো, রাতের দেখা স্বপ্নের মতো, ঠিক আছে?
তো অনেকে হতাশ হয়ে, অনেকে ডিপ্রেশনে পড়ে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে অনেক সময় তারা বলে যে আমার এই জীবনটা একেবারেই বৃথা, আমার এই জীবনের কোনো মূল্য নেই। তো কবি সেই কথাই বলছেন যে আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা কেউ এভাবে মনে করো না যে তোমার জীবনটি একেবারে বৃথা, তোমার জীবন একেবারে রাতের স্বপ্নের মতো। এরপরে কবি বলছেন যে দারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করোনাক্রন্ন। দারা পুত্র পরিবার অর্থাৎ স্ত্রী পুত্র পরিবার, ঠিক আছে, একজন মানুষের সংসার, একজন মানুষের পরিবারে যারা সদস্য থাকে সেই সকল সদস্যের কথা বলা হচ্ছে এখানে। তুমি কার কে তোমার, অর্থাৎ অনেক সময় আমরা ভাবি যে পৃথিবীতে কেউ কারো নয়, এই যে স্ত্রী পুত্র পরিবার ঘর সংসার, আসলে এগুলো সবই ক্ষণস্থায়ী, এখানে কেউ কারোর পাশে না, কেউ কারোর জন্য না, এভাবে অনেকেই ভাবে। আর এই ভাবনাগুলো থেকে বলে জীব করোনাক্রন্দন, অর্থাৎ কবি বলছে মানুষদেরকে লক্ষ্য করে বলছেন যে তুমি এই সকল চিন্তা ভাবনা করে, এই সকল বলাবলি করে তুমি অযথা ক্রন্দন করো না, অর্থাৎ কান্নাকাটি করো না, ঠিক আছে। এখানে হতাশাগ্রস্ত অথবা যারা জীবন নিয়ে খুব হতাশ হয়ে পড়েছে, জীবনের অর্থ খুঁজে পায় না, কবি সেই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে এই কবির কথাগুলো বলছেন যে তোমরা কেউ এ ধরনের কাতর স্বর নিয়ে এসব কথা বলো না যে তোমার জন্ম পৃথিবীতে একেবারেই বৃথা, তোমার যে পরিবার রয়েছে, স্ত্রী পুত্র পরিবার সন্তান রয়েছে, তাদের তুমি কেউ না, এ ধরনের ভাবনা চিন্তা করে অযথায় তুমি কি করো না, ক্রন্দন করো না, তুমি সেই আহ্বান জানাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো, মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। অর্থাৎ প্রথম যে অংশটুকুতে আমরা দেখলাম সেখানে হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত বা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে এই সকল মানুষের উদ্দেশ্যে কবি বলছেন যে তোমরা যে যে রকম অবস্থার মধ্যে আছো না কেন, তুমি তোমার জীবন নিয়ে হতাশ হয়ো না, তুমি তোমার জীবনটাকে বৃথা মনে করো না, ঠিক আছে। এরপরেই কবি বলছেন জীবনের প্রকৃত অর্থের অর্থটা এখানে তুলে ধরেছেন কবি, সেটি কি, এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ, মানব জনম সার, এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসে, কবি বলছেন যে মানব জনম সার, মানব জনম সার অর্থাৎ মানুষের জীবন খুবই মূল্যবান, সার শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, তাৎপর্যপূর্ণ, ঠিক আছে। কেননা মানব জনম সার কেন, মানব জীবন একেবারেই তাৎপর্যপূর্ণ, এর যে গুরুত্ব কত, যার জীবন শেষ হয়ে গেছে সেই কেবল টের পেয়েছে, বুঝতে পেরেছো। অর্থাৎ মানব জনম একবারই মানুষের জন্ম হবে, একবারই মৃত্যু হবে, মানুষের এই জীবনটি একবারের জন্য, দ্বিতীয়বার কোনো মানুষের এই জীবন ধারণের কোনো সুযোগ নেই। এই জন্য কবি বলছেন যে মানব জনম সার, অর্থাৎ মানব জীবন খুবই তাৎপর্যপূর্ণ, মানুষের যে জন্মটা, এই জন্মটা খুবই তাৎপর্যপূর্ণ, এমন পাবে না আর, তুমি আর দ্বিতীয়বার এই মানুষ হওয়ার সুযোগ পাবে না, ঠিক আছে। কবি সেই কথা বলছেন, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, অর্থাৎ এই যে মানুষের জীবনের যে তাৎপর্যপূর্ণ যে জীবন, এই জীবন যেহেতু তুমি দ্বিতীয়বার আর লাভ করতে পারবে না, সুতরাং বাহ্যিক যে দৃশ্যগুলো রয়েছে, অর্থাৎ বাহ্যিক যে চাকচিক্য রয়েছে, বাহ্যিক যে লোভ লালসা, পৃথিবীর যে নানান ধরনের জঞ্জাল রয়েছে, অনেক ধরনের লোভের বশবর্তী হয়ে আমরা আমাদের আসল কর্মটাই যে ভুলে যাই, কবি সেই কথাটি এখানে মনে করিয়ে দিচ্ছে যে বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, অর্থাৎ বাহ্যিক যে সকল সৌন্দর্য রয়েছে, বাহ্যিক যে সকল কৃত্রিম যে সকল লোভনীয় জিনিস রয়েছে, সেই সকল বিষয়গুলোতে তোমরা কেউ নিজের মন ভুলিও না, ঠিক আছে। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। কবি বলছেন যে করো যত্ন হবে জয়, অর্থাৎ তুমি তোমার নিজেকে যত্ন করো, তোমার নিজের জীবনের যত্ন নাও, তাহলেই তোমার কি হবে, জয় হবে, তাহলে তোমার বিজয় হবে, তাহলে তুমি সার্থক হবে। জীবাত্মা অনিত্য নয়, অনিত্য নয় মানে কি, যে মানুষের জীবন, এই যে মানুষের জীবন, যে প্রাণ, মানুষের যে জীবনকাল, এটা চিরস্থায়ী নয়, অনিত্য নয় মানে হচ্ছে
চিরস্থায়ী নয়, অর্থাৎ মানুষের জীবনের শেষ রয়েছে, অর্থাৎ একটা সময় প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ একটা পর্যায়ে এসে প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করবে। তো সেই জন্য কবি বলছেন যে তোমার যতটুকু সময় রয়েছে সেই সময়টুকুতে তুমি কি করো, যত্ন করো, তাহলেই তোমার কি হতে পারে, জীবন সার্থক হতে পারে, তাহলেই তোমার জয় হতে পারে। কেননা মানুষের জীবন অনিত্য নয়। ওহে জীব করো আকিঞ্চন। এরপর তিনি কি করছেন, মানুষদেরকে আবার আহ্বান জানাচ্ছেন যে ওহে জীব, হে মানুষ সকল, হে মানুষ, তোমরা কি করো, আকিঞ্চন করো, অর্থাৎ চেষ্টা করো। ঠিক আছে, এখন অনেকেই হতাশ হয়ে পড়ে যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি মনে হয় কিছু পারবো না, আমি হয়তো মানে কোনো কিছুই হয়তো আমি ভালো মতো করতে পারবো না, আমি হয়তো পরীক্ষায় পাশ করতে পারবো না, আমি হয়তো A+ পেতে পারবো না, আমি হয়তো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না, আমি হয়তো ভালো চাকরি পাবো না, মানে নিজেকে অনেক সময় ছোট মনে হয়, নিজেকে অনেক সময় ব্যর্থ মনে হয়, অযোগ্য মনে হয়। কিন্তু কবি কি বলছেন যে কোনো মানুষের জীবনই ব্যর্থ হবে না যদি সে তার নিজের যত্ন করে, অর্থাৎ প্রত্যেক মানুষ তার উপর অর্পিত যে দায়িত্ব, তার সিদ্ধান্তগুলো সে যদি ঠিক সময়ে ঠিকভাবে গ্রহণ করে তাহলে অবশ্যই তার জয় হবে, অবশ্যই সে সার্থক হবে তার নিজ নিজ জায়গাতে। ঠিক আছে, এখন কেউ যদি চিন্তা করে যে আগেই হতাশ হয়ে পড়ে তাহলে তো হবে না। এই জন্য কবি বলছেন যে বাহ্য দৃশ্যগুলোতে নিজেকে না ভুলিয়ে তোমার নিজের প্রতি যত্ন করো, অর্থাৎ তুমি তোমার নিজের জীবনটাকে যত্ন নাও, তোমার নিজের প্রতি যত্ন নাও, তাহলেই তুমি কি করতে পারবে, জয় করতে পারবে, তোমার জীবন সার্থক করতে পারবে। আর যেহেতু জীবন একেবারেই অনিত্য নয়, এ কারণেই কবি বলছেন যে তোমরা কি করো, যতটুকু সময় আছে তোমার জীবনকাল যত সময়, এই সময়টা তুমি আকিঞ্চন করো, অর্থাৎ চেষ্টা করো। তোমার যতটুকু আয়ু রয়েছে, এই তুমি যতদিন বেঁচে আছো, এই বেঁচে থাকাকালীন তুমি চেষ্টা করতে থাকো, তাহলে তোমার জীবন সার্থক হতে পারে। এখন কেউ যদি কোনো কিছু চেষ্টা না করে তাহলে তো আসলে সে কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ কেউ যদি চেষ্টা না করে একেবারে ঘরের মধ্যে বসে থেকে একেবারে নিজের জীবন ব্যর্থ বলে যে আমার সব কিছুই ব্যর্থ, আমি আর কিছুই পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না, এই সব জীবন সবই বৃথা, কেউ কারো নয়, এই ধরনের চিন্তা ভাবনা কেউ যদি ঘরের মধ্যে বসে বসে করে তাহলে তার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। কবি বলছেন যে যারা চেষ্টা করবে, যারা নিজের জীবনকে যত্ন করবে, তাহলে তারাই একমাত্র সার্থকতা লাভ করতে পারবে। ঠিক আছে, ওকে, এরপর দেখো, করোনা সুখের আস, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। এই অংশটুকুতে কবি কি বলছেন যে করোনা সুখের আস, করোনা দুঃখের ফাঁস, আমরা জানি যে সুখ দুঃখ মিলিয়েই জীবন, অর্থাৎ মানুষের জীবন মানেই সেখানে যেমন সুখ থাকবে পাশাপাশি দুঃখও থাকবে। তো কেউ যদি তার সারা জীবন সুখের আশা করে যে আমার সারা জীবনই একেবারে সুখে কেটে যাবে, তাহলে সেটি যেমন হবে না, আবার তেমনি কোনো মানুষ সারা জীবনই দুঃখ ভোগ করবে সেটিও হবে না। অর্থাৎ কোনো মানুষ সারা জীবন সুখী হবে অথবা কোনো মানুষ সারা জীবন দুঃখী হবে, এগুলো কিন্তু প্রকৃত জীবনের উদ্দেশ্য নয়। তাহলে জীবনের উদ্দেশ্যটা কি, দেখো, সংসারে সংসারী সাজো, অর্থাৎ এই যে সুখ দুঃখ এগুলো মেনে নিতে হবে, সুখ দুঃখ পাশাপাশি দুইটা জিনিস, মানুষের জীবনে সময়ের পরিবর্তনে সুখ আসবে দুঃখও আসবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, সংসারে সংসারী সাজতে হবে। অর্থাৎ সংসার, এখানে সংসার বলতে কবি পৃথিবীকে বুঝিয়েছেন, অর্থাৎ জীবনকে বুঝিয়েছেন, অর্থাৎ এই যে মানুষের যে জীবন, মানুষের যে বিচরণ, মানুষের যে সমাজ, সংসার, দেশ, সংসার, পরিবার, এই সব বিষয়কে কবি এখানে সংসার বলেছেন, যে তুমি সংসারে কি করো, সংসারী সাজো, অর্থাৎ তোমার উপর অর্পিত যে কাজ দায়িত্ব সেটা পরিপূর্ণভাবে পালন করো। ঠিক আছে, করো নিত্য নিজ কাজ, তোমার প্রতিনিয়ত তোমার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো তুমি সম্পন্ন করো, ভবের উন্নতি যাতে হয়, তাহলে তোমার নিজের উন্নতি হবে, ভবের উন্নতি যাতে হয়। এই লাইন দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন, এটা কিন্তু পরীক্ষাতে আসে।
ভবের উন্নতি যাতে হয়, অর্থাৎ তোমার নিজের ভবের উন্নতি বলতে কবি নিজের ব্যক্তি মানুষের নিজের উন্নতির কথা এখানে বলেছেন, ঠিক আছে। অর্থাৎ যে সকল ব্যক্তিরা শুধু সুখের আশা করে না অথবা দুঃখের মধ্যেও পড়ে থাকে না, তারা যখন তাদের উপর অর্পিত দায়িত্বগুলো সুসম্পন্নভাবে সমাধান করে এবং তার উপর অর্পিত যে দায়িত্ব সেটা সে প্রতিনিয়ত করে, তাহলেই একমাত্র তার নিজের উন্নতি হতে পারে। বুঝতে পেরেছ? কেউ যদি সারা জীবন সুখের আশায় কেটে কাটিয়ে দেয়, আবার কেউ যদি সারা জীবন দুঃখ ভোগ করে জীবন কাটিয়ে দেয়, তাহলে তার জীবনের উদ্দেশ্য পরিপূর্ণ হলো না। তাহলে জীবনের উদ্দেশ্য পরিপূর্ণ হবে কখন? যখন সে তার উপর অর্পিত কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করতে পারবে, ঠিক আছে। এরপর কবি বলছেন, দিন যায় ক্ষণ যায় সময় কাহারো নয়, বেগে ধাই নাহি রয় স্থির। অর্থাৎ দিন যায় ক্ষণ যায়, সময় বয়ে যায়, সময় কাহারো নয়, অর্থাৎ বেগে ধাই নাহি রয় স্থির, সময় এত দ্রুত চলে যে সে কখনো স্থির হয়ে থাকে না, সে কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময় বহমান। অর্থাৎ সময় এবং দিন ক্ষণ এই সব কিছু কি সবসময়ই সামনের দিকে এগোতে থাকে, বুঝতে পেরেছ? এই জন্য কবি বলছেন যে সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। অর্থাৎ এই যে মানুষের জীবন, এই মানুষের জীবনটাকে কবি শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন। শৈবালের নীর বলতে কি বোঝায়? শৈবাল মানে তোমরা নিশ্চয় জানো একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র একটি জিনিস, যার উপরে অতি অল্প পরিমাণ পানি মানে কি বলবো যে ক্ষণ স্থায়ীর জন্য থাকে। অর্থাৎ শৈবালের উপরে যে পানি বিন্দু, তার যেরকম অনিশ্চয়তা রয়েছে যে সে যখন তখন সেখান থেকে পতিত হয়ে যেতে পারে, ঠিক তেমনি মানুষের জীবনও এরকম একেবারেই অনিশ্চিত। অর্থাৎ মানুষের জীবন যে কোনো সময়েই শেষ হয়ে যেতে পারে, ওই শৈবালের নীরের মতোই। এই জন্যই কবি বলছেন যে সময় এবং দিন যেরকম দ্রুত বেগে বয়ে চলে, সে যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি মানুষের জীবনটাও একেবারেই ক্ষণস্থায়ী। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করেই মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্যই কবি বলছেন যে সহায় সম্পদ বল, অর্থাৎ পৃথিবীতে মানুষের যত ধন সম্পদ যত যা অর্জন রয়েছে সকলই ঘুচায় কাল, সব কিছুই কাল। কাল শব্দের অর্থ হচ্ছে সময়, অর্থাৎ সময় সব কিছুই একেবারে কি করে ঘুচিয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, বুঝতে পারছো? অর্থাৎ একজন মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে, যে সকল ধন সম্পদ অথবা সহায় সম্পদ যা কিছু সে উপার্জন করে, তার সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে যখনই সেই লোকটির মৃত্যু হয়। অর্থাৎ মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার পৃথিবীতে অর্জিত সকল কর্মকাণ্ড একেবারেই মূল্যহীন হয়ে পড়ে। কবি সেই চরম সত্য কথাটি এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ মানুষের মানে সময় থাকতে সময়ের কাজ করা, অর্থাৎ সময় মতো সব কাজ সম্পন্ন করাটাই মানব জীবনের একমাত্র দায়িত্ব হওয়া উচিত। কবি সেই কথাটি বলছেন এখানে। তা না হলে সময় যখন শেষ হয়ে যাবে, মানুষের জীবন যখন শেষ হয়ে যাবে, তখন সে হাজার চেষ্টা করলেও কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ সে সারা জীবন যা কিছু অর্জন করে তার সব কিছুই নষ্ট হয়ে যায় যখন তার মৃত্যু হয়, বুঝতে পেরেছ? এই জন্য কবি বলছেন যে মৃত্যুর আগ পর্যন্ত যে সময় রয়েছে সেই সময়টায় কাজে লাগাতে হবে, সেই সময়টায় চেষ্টা করতে হবে যাতে করে আমাদের জীবন সার্থক হয়। এবার দেখো, সংসারে সমর আঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। খুবই চমৎকার লাইন, খুবই চমৎকার কথা। প্রত্যেকটি কথা থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। সংসারে সমর আঙ্গনে, অর্থাৎ কবি সংসারটাকে মানুষের জীবনটাকে সমর আঙ্গন বলেছেন। কবি মানুষের জীবনটাকে বা মানব সংসার যে মানব জীবন, সেই জীবনটাকে তিনি সমর আঙ্গন বলেছেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্র বলেছেন।
যুদ্ধক্ষেত্রটা কেমন? যুদ্ধক্ষেত্র তোমরা বিভিন্ন নাটক সিনেমাতে দেখে থাকবে যে যুদ্ধ হয় কিভাবে, একটা উন্মুক্ত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ হয়, অর্থাৎ একজন আরেকজনকে মারার চেষ্টা করে, বুঝতে পেরেছো? সেখানে কাউকে যদি বেঁচে থাকতে হয়, কাউকে যদি টিকে থাকতে হয়, তাহলে তাকে প্রতিপক্ষ বা প্রতি সামনে যে প্রতিকূল প্রতিকূলতা প্রতিবন্ধকতা সেগুলোকে মোকাবেলা করেই তাকে টিকে থাকতে হয়। ঠিক তেমনি মানুষের যে জীবন বা মানব যে জীবন, এই জীবনটাও কবি সমরাঙ্গনের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ মানুষ প্রতিনিয়ত তার উপর মানে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, এবং সেই প্রতিকূলতা সেই প্রতিবন্ধকতা সেই বাধাকে উপেক্ষা করে মানে পেরিয়ে তা মানুষকে টিকে থাকতে হয়। এই জন্য কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন। যুদ্ধ করো দৃঢ়পণে, অর্থাৎ তোমার সামনে বাধা আসবে, তোমার সামনে প্রতিবন্ধকতা আসবে, কিন্তু তোমাকে বিচলিত হলে চলবে না, তোমাকে হতাশ হলে চলবে না, তোমাকে কি করতে হবে, যুদ্ধ করতে হবে, অর্থাৎ তোমার সেই সব বাধা অতিক্রম করতে হবে দৃঢ়পণে, অর্থাৎ একেবারে দৃঢ় মানসিকতা নিয়ে, শক্ত মন নিয়ে, দৃঢ়পণ মানে দৃঢ় মানসিকতা নিয়ে তোমাকে কি করতে হবে, সেই যুদ্ধ জয় করতে হবে, সেই প্রতিবন্ধকতা পার করতে হবে। কবি সেই কথা বলছেন, ভয়ে ভীত হইও না মানব, অর্থাৎ তুমি ভয় পেয়ে ভীত হয়ে যেও না, অর্থাৎ যারা ভীতু যারা ভয় পায় তারা আসলে পৃথিবীতে বা এই সংসারে এই সমরাঙ্গনে জয়ী হতে পারে না। এই জন্য কবি বলছেন যে ভয়ে ভীত হইও না মানব, অর্থাৎ তুমি ভয় পেও না, তোমার বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, সেই সব এই সকল কিছুতে ভয় পেলে তুমি তোমার জীবনটাকে সার্থক করতে পারবে না। ঠিক আছে, করো যুদ্ধ বীর্যবান। যুদ্ধক্ষেত্রে যেরকম সাহসী সৈনিক বীর যোদ্ধা যেরকম যুদ্ধ করে বীর্যবান, অর্থাৎ শক্তিশালী মনোভাব নিয়ে যাই যাবে যাক প্রাণ, যোদ্ধা যেরকম কি করে একেবারে শত্রুর মোকাবেলা করে তার নিজের জীবনকে পরোয়া সে করে না, ঠিক তেমনি কবি মানুষের উদ্দেশ্যে সেটাই সেই কথাটি বলছেন যে তুমি কি করো, যে যুদ্ধ করো সাহস নিয়ে, তোমার তাতে যদি জীবনও যায় তাহলেও তোমার বিচলিত হওয়ার কোনো দরকার নেই, তোমার পিছু হটার কোনো দরকার নেই, কেননা মহিমাই জগতে দুর্লভ। খুবই তাৎপর্যপূর্ণ কথা এই কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ কথার মধ্যে এই একটি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি যে মহিমাই জগতে দুর্লভ। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দাগিয়ে রাখো, এখানে আলো পড়ছে কেন জানি। মহিমাই জগতে দুর্লভ, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? মহিমা, মহিমা অর্থাৎ যশ, খ্যাতি, বুঝতে পেরেছ, খ্যাতি অর্জন করা পৃথিবীতে যে সকল ব্যক্তি খ্যাতি অর্জন করেছেন তারা একেবারে খুব সহজেই যে খ্যাতি অর্জন করেছেন তা কিন্তু নয়। এ কারণে কবি বলছেন যে মহিমায় জগতে দুর্লভ, অর্থাৎ মহিমা অর্জন করা খ্যাতি অর্জন করা খুবই কঠিন জিনিস, যে কেউ চাইলেই মানে সে মহিমা অর্জন করতে পারে না, কেননা পৃথিবীতে মহিমা অর্জন করাটা অনেক বেশি দুর্লভ, অনেক অনেক বেশি সহজে লাভ করা যায় না, মহিমা সহজে লাভ করা যায় না। দুর্লভ শব্দের অর্থ হচ্ছে যা সহজে লাভ করা যায় না, বুঝতে পেরেছ? কেননা দেখো যে আমরা বললাম একটু আগে যে পৃথিবীতে বা সংসারে মানব জীবনে অনেক সময় বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, প্রতিকূলতা আসে, তো সেগুলো যারা সার্থকভাবে মোকাবেলা করে নিজের কাজ ঠিকঠাক মতো সম্পন্ন করে তারাই কেবল মহিমা অর্জন করতে পারে। এ কারণেই কবি বলছেন যে মহিমাই জগতে দুর্লভ, কোনো দুর্বল চিত্তের মানুষ মহিমা অর্জন করতে পারে না। পৃথিবীতে যে সকল বিখ্যাত ব্যক্তি আছেন তারা সকলেই তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, নিজ নিজ কর্তব্য ভালো মতো পালন করেছেন, এবং তারা নানান ধরনের চড়াই উৎরাই পেরিয়ে তারপরে সেই মহিমার সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। সে কারণে আমরা সে সকল মানুষকে আমরা সবসময় স্মরণ করছি। তো কবিও সেই কথাই বলছেন যে মহিমা জগতে
একেবারে দুর্লভ একটি জিনিস, যে কেউ চাইলেই মহিমা অর্জন করতে পারে না। তাকে মহিমা অর্জন করতে হলে এই সংসার নামক সমর আঙ্গনে তাকে যুদ্ধ করতে হবে, তাকে নিজের জীবন জীবনের মায়া ত্যাগ করে সকল প্রতিবন্ধকতাকে পার করতে হবে, মোকাবেলা করতে হবে, তাহলেই সে জগতে মহিমা অর্জন করতে পারবে। ঠিক আছে। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুন আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। আমরা অনেক সময় কি করি যে কল্পনা পিপাসু হয়ে যায়, কল্পনা বিলাসী হয়ে যায়, আমরা আমার নিজের কাজ আমাদের নিজের কাজ ঠিকঠাক মতো না করে ভবিষ্যৎ সুন্দর জীবনের কল্পনা করে যে আমি আমার ভবিষ্যতে এরকম সুন্দর জীবনযাপন করব। তবে সেই সুন্দর জীবনযাপন করার জন্য তোমার বর্তমানে যে দায়িত্বগুলো পালন করার কথা সেই দায়িত্বগুলো আমরা অনেক সময় পালন করি না। এজন্য কবি বলছেন যে মনোহর মূর্তি হেরে, অর্থাৎ মনোহর মানে কি, মনোহর মানে হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্যের মূর্তি হেরে মানে অবলম্বন করে, অঙ্কন করে, মনের মধ্যে কেউ যদি সৌন্দর্যের মূর্তি অঙ্কন করে, কিন্তু ওহে জীব অন্ধকারে, সে যদি আবার অন্ধকারে বসে থাকে এবং অন্ধকারে এই যে মনোহর মূর্তি হেরে, অর্থাৎ মনের মধ্যে এরকম সৌন্দর্যের মূর্তি অঙ্কন করে যদি কেউ অন্ধকারে বসে থেকে ভবিষ্যতের উপর নির্ভর করে, বুঝতে পারছ, অতীত সুখের দিন, তাহলে কিন্তু মানব জীবন সার্থক হবে না। এরপর আবার কবি বলছেন যে অতীত সুখের দিন, অর্থাৎ তোমার অতীতটা সুখের দিন ছিল, অতীতে তুমি সুখী ছিলে, কোনো আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। এখন হয়তোবা তোমার কিছুটা দুঃখ হয়েছে, তাই না, তুমি কিছুটা দুঃখের মধ্যে পড়েছো। আমি একটু ওই যে প্রথম দিকে বলেছিলাম যে মানুষের জীবনটাই সুখ এবং দুঃখ নামক যে দুটি জিনিস পারস্পরিক আসতে থাকে, কখনো সুখ কখনো দুঃখ। এখন যদি কেউ ভাবে যে আমার অতীতটা অনেক বেশি সুখের ছিল, এখন আমি এত দুঃখের মধ্যে কেন পড়ে আছি, তো কবি বলছেন যে যারা এরকম চিন্তা করে যে অতীত সুখের দিন ছিল, সেই কথাটা আবার ভাবা যাবে না, পুনরায় ভাবা যাবে না, এবং সেই সুখের কথা ভেবে চিন্তা করে আবার মানসিকভাবে ভেঙে পড়া যাবে না, কাতর হওয়া যাবে না, দুঃখগ্রস্ত হওয়া যাবে না। ঠিক আছে। কি করতে হবে, দেখো, যদি কোনো মানুষের জীবনে দুঃখ এসেই পড়ে, তাহলে সেই দুঃখটা মোকাবেলা করতে হবে, সেই দুঃখটাকে ঠিকভাবে মোকাবেলা করে আবার সুখের চেষ্টা করতে হবে, বুঝতে পারছো। কিন্তু তুমি যদি অন্ধকারে বসে থেকে ভবিষ্যৎ সৌন্দর্যের উপরে নির্ভর করে থাকো, তাহলে কখনোই ভবিষ্যতে সেই সৌন্দর্যের দেখা তুমি পাবে না। তো কবি সেই চরম সত্যটাও এখানে ব্যক্ত করেছেন। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয়কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এখন দেখো কবি বলছেন, যদি কোনো মানুষের জীবনে সুখের পরে দুঃখ আসে, তাহলে তাদের জন্য কবি এখানে কিছু পরামর্শ দিচ্ছেন। সেটি কি, যে পৃথিবীতে যারা মহাজ্ঞানী মহা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, অনেক বেশি জ্ঞানী গুণী খ্যাতিমান হয়েছেন, যে পথে করে গমন, অর্থাৎ তারা যে পথে গমন করে এরকম খ্যাতি অর্জন করেছেন, প্রাতঃস্মরণীয় হয়েছেন, অর্থাৎ সকল মানুষের সবসময়ই স্মরণীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন, তারা যে সকল কর্মকাণ্ড করে, তারা যে সকল পথে গমন করে, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে, অর্থাৎ তাদের দেখানো সেই পথ যদি আমরা লক্ষ্য হিসেবে স্থির করি, সেই সকল মহাজ্ঞানী মহাজন ব্যক্তিদের দেখানো পথ যদি আমরা অবলম্বন করি এবং স্বীয় কীর্তি ধ্বজা ধরে, অর্থাৎ তাদের দেখানো পথেই যদি আমরা আমাদের নিজের কর্ম সম্পাদন করি, নিজের কর্মের পতাকা যদি আমরা ধরে রাখতে পারি, আমরাও হব বরণীয়, অর্থাৎ আমরাও তাদের মতো কি হব, বরণীয় হতে পারবো। আমাদেরকেও মানুষ কি করে, বরণ করে নিবে, সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, অর্থাৎ যুদ্ধক্ষেত্র, এই যে সংসার নামক যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে আমরা যদি আমাদের পায়ের ছাপ আঁকতে পারি, অর্থাৎ আমরা যদি আমাদের নিজ নিজ কি বলবো, নিজ নিজ অবদান যদি আমরা রাখতে পারি, তাহলে আমরাও হব হে অমর, যেরকম করে আমাদের পূর্বপুরুষরা তাদের নিজ নিজ
কাজের জন্য অমর হয়ে আছেন, তাদেরকে আমরা প্রাতঃস্মরণীয়, মানে তারা আমাদের কাছে প্রাতঃস্মরণীয়, সবসময় তাদেরকে স্মরণ করছি। আমরাও ঠিক আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, ভবিষ্যৎ মানুষের কাছে আমরাও কি হতে পারবো, এরকম অমর হতে পারবো, যদি তাদের দেখানো পথ ধরে আমরা আমাদের নিজের কর্মকাণ্ড সুসম্পন্ন করতে পারি। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। অর্থাৎ আমাদের এটা একটা মানে ধারাবাহিক কর্মকাণ্ড, অর্থাৎ আমরা যদি এরকম বিখ্যাত হতে পারি, মানে তাদের দেখানো, মানে আমাদের এই যে কর্মকাণ্ড, সেই চিহ্ন লক্ষ্য করে, অর্থাৎ আমাদের এই চিহ্নগুলোকে পরবর্তী কোনো ব্যক্তি, পরবর্তী যারা আসবে, পরবর্তী মানুষ, তারা আমাদের দেখানো চিহ্নটাকে লক্ষ্য করে যশোদ্ধারে আসিবে সত্তর, অর্থাৎ তারাও তাদের নিজ নিজ ক্ষেত্রে যশ, খ্যাতি, তারপরে মহিমা অর্জন করার জন্য আসবে। বুঝতে পেরেছ? করোনা মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। অর্থাৎ কবি বলছেন যে মানবগণ, তোমার এই জীবনটাকে তুমি বৃথা নষ্ট করো না, এই সংসার নামক যুদ্ধক্ষেত্রে তুমি যা সংকল্প করেছো সেটা তুমি পালন করো, সাধন করো, রত হয়ে নিজ নিজ কাজ। অর্থাৎ তোমার উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে তুমি কি করো, তোমার কাজগুলো সম্পন্ন করো। এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে।